কোপা শিরোপা জিতে বর্ণবাদী আচরণে জড়িয়ে পড়ল আর্জেন্টিনা সেই ঘটনায় ক্ষিপ্ত ফরাসিরা সেই ঘটনার জেরে ফিফার কাছে অভিযোগ জানাতে যাচ্ছে ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে একশো শূন্য গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার জিতে আর্জেন্টিনা টিম বাসের উদযাপন ইনস্টাগ্রামে লাইভ করছিলেন ফার্নান্দেস যেখানে ফ্রান্সকে ঘিরে বর্ণবাদী মন্তব্য শোনা যায় অবশ্য ওই বর্ণবাদী গানটি শুরু হওয়ার পর পরই লাইভ বন্ধ করে দেন এনজো ফার্নান্দেজ তবে এই ঘটনা ছড়িয়ে পড়লে খেপে যায় ফ্রান্সের ফুটবল ফেডারেশন এফএফএফ এর একটি ঘনিষ্ঠ সূত্র বার্তা সংস্থা এফ পিকে জানিয়েছে এই ব্যাপারে তার আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনকে চিঠি দেবে ফিফাকে বিষয়টি জানানো হয়েছে